এই একটা শাড়ি মা বললো একটু খুলে দেখি, দোকানে তো ভালো করে এতটা দেখা যায় না। গুড মর্নিং বন্ধুরা, দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড, ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। 21 তারিখ, আজকে মঙ্গলবার। লাস্ট ব্লগে যেমন তোমাদেরকে বলেছিলাম যে টেলারের কাছে চুড়িদারটা করাতে দিয়েছি, তো সেটারই একটা মাপ দিতে যাচ্ছি। এখানে মেজারমেন্ট নিয়ে খুব একটা করতে দেখি না কাউকে, তো সেটারই একটা কুর্তি দিতে যাচ্ছি। একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন আবার অন্যরকম ওয়েদার, যদিও ছাতা আছে সঙ্গে। তো চলো, আজকে বাইরে থেকে ব্লগটা স্টার্ট হলো। প্রচুর হাওয়া দিচ্ছে বৃষ্টিটার পরে। এই যে বাউন্ডারি দেখছো, বাউন্ডারির ওই পাশটায় যে কলোনি বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর বাউন্ডারির এদিকটা মেন রোড। হ্যাঁ, সবই ঠিক আছে, শুধু ওই কলারটা হবে না আর কি, যেমন ওটাতে ছিল। ঠিক আছে, প্রচুর গরম লাগছে, আবার বৃষ্টি হবে সম্ভবত, বোঝাই যাচ্ছে। কোথাও কীর্তন টীর্তন হচ্ছে। তো যাই হোক, মিষ্টির দোকান হয়ে এলাম একবারে, মায়ের এই পুজোর মিষ্টি, বাড়িতেও খাওয়ার মিষ্টি সব নিয়ে, যে মিষ্টি খায় না তাকেই মিষ্টি আনতে হয়, এই আর কি সংযম। মিষ্টিটা শরবতের মতো, তোর দেখবি চলে আসবি তাহলে মাকে নিয়ে জামাগুলো। দুপুরে নয়, যখন হোক দেখাবো আর কি। আজকে তো সব জামাগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে চেয়েছো আগের ভিডিওতে, আজকে সব তোমাদেরকে দেখাবো যা যা কেনা হয়েছে। পটল চিংড়ি, চিংড়ি মাছটা কিন্তু অনেকদিন আসেনি। আর এইগুলো কি মাছ, ক্রিস্পি ক্রিস্পি একদম। আমার খাওয়া হয়ে গেছে অলমোস্ট, তবে তোমাদেরকে একটা জিনিস না দেখালেই নয়, কারণ সব জিনিস তো রেস্টুরেন্টে পাওয়া যায় না। ঘরে এমন কিছু জিনিস হয় যেগুলো তুমি কোথাও গেলেও হয়তো পাবে না। আর আগের দিন তোমরা বিশ্বকর্মা পুজোর ভিডিওতে আমার চাটনির প্রশংসা করছিলে, আজকে তোমাদেরকে এই চাটনিটা দেখাচ্ছি। পেটুক ভ্যাগাবন্ড চ্যানেলে এই রকম খাবারগুলোর যদি একটু আধটু রিভিউ না দিই বা তোমাদেরকে মেনশনটুকু না করি তোমাদের কাছে, তাহলে সেটা খুব ভুল হবে দেখায়। সো আমার খাওয়া অলমোস্ট ডান, আর এই কটা ভাত আমি খাইনি, বাট যেটা খাই আমি পরিষ্কার করে খাই এরকম। তো এই হচ্ছে সেই চাটনি যেটা তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে আমশির চাটনি। ঠিক আছে, তো বেসিক্যালি আমশিটা হচ্ছে আম শুকিয়ে রেখে, যেটা হয় অনেকেই জানো, অনেকে নাও জানতে পারো, সেই জন্য বলে দিলাম। কাঁচা আমের সিজনে এগুলোকে কেটে নুন হলুদ দিয়ে কুলোই করে শুকিয়ে রাখা হয়, অ্যান্ড যে টাইমগুলোতে পাওয়া যায় না, যেমন এই সিজনে খুব একটা তো আমরা কাঁচা আম দেখতে পাই না, তো এই টাইমে এই যে চাটনিটা করে এইটার টেস্ট। আমি কি চাটনি বানিয়েছিলাম বিশ্বকর্মা পুজোয়, এতটাই ভালো, জাস্ট টু গুড। মানে কাঁচা আমের যেমন টক হয় সেরকমও নয়, আবার এক্সকিউজ মি, এই টেস্টটা তোমরা কোথাও পাবে না, যত বড় বড় জায়গাতেই চলে যাও এটা বানিয়ে খেতে পারো। কিন্তু বাড়িতে অনেকেরই অ্যাগ্রেস থাকবে, আর যদি কেউ বানাও তো সেটা কমেন্ট করে আমাকে জানাবে, কিন্তু এটা দারুণ হয়, দারুণ। গুড ইভিনিং, একটু পরে মাতাশ্রী চা খাওয়াবে, ঘুম থেকে উঠেছে, ঘুম মানে একটু রেস্ট নিচ্ছিল খেয়ে দে। তো এই যে সব নিয়ে বসেছে, তোমাদেরকে দেখাবে, তোমরা দেখতে চেয়েছো কয়েকজনই যে পুজোতে আমরা কী কিনলাম। খুব বেশি কিনিনি, যেটা তোমাদেরকে বলেছি যে আগে প্রচুর বাজার হতো, বলো না ব্যাগ হতো বলো তো, আগে মানে হতো 9-10টা রকম ব্যাগ, মানে ছোটো খাটো পুচি পাচা মিলিয়ে অনেক ব্যাগ হতো, সেগুলোকে নিয়ে আসে। আমারগুলো দিয়ে স্টার্ট করি, দেওয়ারগুলো লাস্টে তখন দেখাবো, তোমারগুলো অল্প অল্প করে আগে দেখিয়ে দিই। হ্যাঁ, তোমার যেটা ভালো শাড়িটা এবার নেওয়া হয়েছে সেটা একটু দেখাও।
ওই তো দুই ভাবে বোঝা যাবে, বেশ বেশি খুলতে হবে না। হ্যাঁ এই যে শাড়ির নাম কেউ জিজ্ঞেস করো না, শাড়ির নাম আমরা জানি না, যা ভিড়ের মধ্যে শাড়ি কিনেছি, জাস্ট মানে পেয়েছি নিয়ে চলে এসেছি এরকম একটা ব্যাপার আর কি। তোমরা দেখেইছিলে শপিং এর ভিডিওটাতে যে কত ভিড় ছিল, বাট এটা কালারটা এক্সাক্ট আসছে না। এই কালারটা কিন্তু এরকম ক্যাটকেটে সবুজটা নয়, এটা হালকা একটা কচি কলা পাতার থেকেও একটু মিউটেড কালারটা, একটা মানে শ্যাওলা কালার, ঘেঁষা টাইপের কালারটা, মানে এক্সাক্ট কালারটা কিন্তু ব্যাক ক্যামেরাতেও আসছে না। এটার একটা কাজ আছে, দেখো অল্প করে যদি বুঝতে পারছো। এই হচ্ছে এই যে পাড়, এই হচ্ছে আঁচল, এটা আমি চুজ করেছি মায়ের জন্য। ব্যাস হয়ে গেল, এটা সরাও। নেক্সট এরপরে দুটো মিন্ত্রার থেকে নেওয়া হয়েছে, সেই দুটো দেখাই। এইটা একটা, এইগুলো দাদা দিয়েছে, এইটা এইটা মাকে। এইটা তোমরা হয়তো যারা ফেসবুকে ফলো করো, ইনস্টাতে, তারা অলরেডি এটা পরে আমার একটা ছবি দেখেছো, পুজোতেও পরতে দেখবে। এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, সব থেকে বড় কথা এটা খুব সফট, খুব লাইট ওয়েট শাড়িটা, আর পাড়টা জাস্ট দেখো কি সুন্দর। বডিটা এরকম টাইপেরই, বডিটা তো সেরকম কিছু নেই, বাট কালারটা অ্যাগেন খুব সুন্দর। আর এইটাও কি একটা কি মানে জুট মটকা এরকম কিছু, না জানি না কিছু একটা হবে হয়তো। তো এটারও প্রিন্টটা খুব সুন্দর, এই শাড়িটাও খুব সুন্দর। এটা মা অলরেডি উদ্বোধন করে দিয়েছে আমার মতোই, আমরা দুজনে নতুন জগিয়ে রাখতে পারি না, বিশ্বকর্মা পুজো এটা উদ্বোধন হয়ে গেছে। আর এই হচ্ছে একটা জামদানি শাড়ি, এই বাই কালার না কত কালার দেখতেই পাচ্ছ, এটা একটা। আর এখানে একটা মায়ের অল টাইম ফেভারিট, এটা হচ্ছে মলমলের ওপর ইয়ে বাটিক প্রিন্ট, এইটারও কালারটা খুব সুন্দর, খুব ইউনিক কালারটা। আর ওইদিকে সুতির ছাপা তিনটে, এইটা একটা, এই যে এই হচ্ছে ক্যাটলগ, এই হচ্ছে সেকেন্ডটা, এইটার নয় কালারটা, কালারটা এই টাইপের কালারটা, আর এইটা আরেকটা। এগুলো হচ্ছে সুতির, মা শাড়ি পরতে কমফোর্টেবল সারা বছর। আচ্ছা মায়েরগুলো হলো, এবারে মোটামুটি যেগুলো দেওয়া সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার ঠাকুমায়ের জন্য শাড়ি, আমার পছন্দ করা এইটি, আর একজনই তো আছেন বেঁচে, দিদাও গেছে, দাদুরাও সব গেছে। আর এটা হচ্ছে মা দুর্গার জন্য, মলমল টাইপেরই নিয়েছে। আর এগুলো হচ্ছে সব দেওয়ারগুলো, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা একটা, এইটা একটা, হ্যাঁ, আর এইটা একটা, অ্যান্ড এইটা একটা, আর ওই যে ওইটা একটা, এই শাড়িটা ক্যাটলগটা দেখিয়ে দাও। এই যে খুব সুন্দর, এইগুলো হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। এইগুলো, এই একটা শাড়ি মা বললে একটু খুলে দেখি, দোকানে তো ভালো করে এতটা দেখা যায় না, তো এই শাড়িটা দেখো কি শাড়ি জানি না আগেন, বাট দারুণ শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে, আমি পছন্দ করেছিলাম। পাড়টা দেখো, এই এত বড় বড় টেম্পল, তার সঙ্গে বডিতেও এই লতা পাতাগুলো, অ্যান্ড কাপড়টা এক্সট্রিম সফট, এই যে এদিকটা, আর বডিটা একটু দেখো, এটা তো আঁচলটা, এই যে পুরো বডিতে এরকম। শাড়িটার কালারটা ভীষণই মিষ্টি, খুবই সুন্দর দেখতে, আর যে কোনো এজের পার্সনকে ভালো লাগবে শাড়িটাতে। একটা গোল্ডেন টোন যাচ্ছে, একটা পিচ টোন যাচ্ছে, ব্লু টোন যাচ্ছে, অফ হোয়াইট টোন যাচ্ছে, খুব সুন্দর। ভালো লাগছে না মা? কি ও, এটা ব্লাউজ পিস, আচ্ছা অফ হোয়াইট আর পিচ কালার। আর এই কয়েকটা আছে, এগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। দীপুরানি টোটো দাদারটা তো দেখেইছো তোমরা, যারা দেখোনি তার আগের ব্লগটাই দেখে নেবে। আর এই যে লাল টুকটুকি জামাটা কার, এটা গেস করবে, গেস করবে তোমরা, এই জামাটা কার, ফ্রক এটা একটা। আর এই যে এটা হচ্ছে দাদার জিন্স, এটা হচ্ছে বাবার জিন্স। আমার এই যে একটা কুর্তা, এটা খদ্দরের, মায়ের খুব ভালো লাগে এই কাপড়টা, আমারও ভালোই লাগে, অ্যান্ড কালারটা খুব সুন্দর। আর এটা একটা কুর্তা, প্যান্ট, ওড়নার থ্রি পিসের একটা সেট। এই হচ্ছে আমার দুখানে, যেটা ওখান থেকে নেওয়া হয়েছে, বাকি যেগুলো অর্ডার করা আছে সেগুলো এলো দেখাবো। আর এই যে হচ্ছে কুশন কভার নেওয়া হয়েছে কতগুলো, খুব সুন্দর কালারটা। এই হচ্ছে ফ্রিজের টপ কভার, এই হচ্ছে খুব এসেন্সিয়াল জিনিস, এগুলো কি মা, এগুলো টাওয়েল গামছা, হ্যাঁ তোয়ালে গামছা, আমার খুব দরকারের জিনিস। হ্যাঁ তো এই হয়ে গেল আমাদের এই বছরের মোটামুটি পুজো শপিং, নাকি মা? এই যে
একজনের নিজস্ব কাজ চলছে, ক্যামেরায় বন্দি হয়ে গেছে, ট্রায়াল দেওয়া চলছে, এইটাকে কালকেই ভেঙে দেওয়ার প্ল্যান হয়ে গেছে। তো বললাম জেসি মাম্মি বেসি বেটি, নতুন কিছু আমরা রাখতে পারি না, সব আনার সঙ্গে সঙ্গে পড়ার কথা চিন্তা। এবার একটু চা হবে? হুম। আজকে মার আমি মিলে তোমাদের রিকোয়েস্টে রাখলাম, তো জানিও তোমরা কেমন লাগলো তোমাদের এই টুকটাক শপিংগুলো, আর তোমরা কে কে কিনলে সেটাও লিখে জানিও। আর ওয়ার্কআউট করবো এখন, বাট ওয়ার্কআউট করতে মানাই করছিল বাবা মা, কারণ তোমরা দেখেছো লাস্ট ব্লগটাতে, কালকের ব্লগে, যে অবস্থা একটু টাইটই, বাট ডিটারমাইন্ড হতে হয় আর কি মাঝে মধ্যে। এখন আজকে ডে 4, তো আমি চাইছি না স্কিপ করতে, যতটুকু পারি যদি একটা সেটও পারি। পর্যন্ত তো আশা করি তোমরা বুঝেই গেছো যে আমি কিসের উপর চ্যালেঞ্জটা নিচ্ছি। একটা 2 উইক সূর্য নমস্কার চ্যালেঞ্জ নিচ্ছি, যে প্রতিদিন করবো 2 সপ্তাহ, আস্তে আস্তে কতটা বিল্ড আপ করতে পারি বা কী কী ইম্প্রুভমেন্টস আসে সেই সমস্ত কিছু শুনেছি, অনেক কিছু বেনিফিটস হয়। তো ওয়ার্কআউট যে করার ডিসিশানটা নিলাম, এই শরীরেও রেডি হয়ে গেছি, ম্যাট পেতে ফেলেছি, বাট রান্নাঘর থেকে এমন গন্ধ আসছে, মানে খিদে পেয়ে যাচ্ছে। ওয়ার্কআউট কী করবো, ক্রেভিংস হচ্ছে রীতিমতো। তো চলো গিয়ে দেখাই কী হচ্ছে। ফ্রাইড রাইসটাও কি তুমি করছো? আজকে সারপ্রাইজ ডিনার, মায়ের ফ্রাইড রাইস। মায়ের অনেকদিন থেকে মন যাচ্ছে বলো খেতে, ফ্রাইড রাইস আর মাংস, আর বাবার স্পেশাল চিকেন কারি। গন্ধতে ওয়ার্কআউট করতে পারছি না। তোর হয়ে গেল চাপানো? ও গন্ধটা আর কি করে পাঠাবো, সে ইয়ে করে সিদ্ধ করে রেখেছ। এখানে ছোট মাসিমা ফ্রাইড রাইসের প্রিপারেশন, গাজর, ক্যাপসিকাম আর কি বলে। যাক, মাঝখানে একটু টাইম বের করে ওয়ার্কআউটটা করে ফেলেছি, ফ্যানটা স্পিডে আছে, হাফ অ্যান আওয়ার মতো করে ফেলেছি। মানে একটা আপডেট, সেটা হচ্ছে ফেসবুক পেজে কিন্তু মেকআপ ভিডিওস যাচ্ছে রেগুলার বেসিসে, তাই যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো ফেসবুক পেজটা, পেটুক বেগাবন নামে আছে। যেহেতু আমি আর ইউটিউবে দিচ্ছি না মেকআপ ভিডিওস, তো ফেসবুক পেজে দিচ্ছি। অ্যান্ড পুজোর আগে অনেকগুলো লুকস আসছে, তোমরা তো জানোই আমি শর্টকাট মেকআপ কীরকম করি, তো বেসিক্যালি সেটাই হয়, পুজোর সময় আমাদের টাইম থাকে না, আমরা সবাই ওরকমভাবে করি, তো সব রকম ভিডিওসই দিচ্ছি, শর্টকাট, লং কাট, সব রকমই। তো চলো আপাতত একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, একটু দেখি কেমন কী হয়েছে। ওয়াও, জাস্ট কালারটা দেখো, কি গন্ধটা না বেরিয়েছে। চিকেন দেখো, উরে কি করেছে বাবা, ফ্রাইড রাইসটা মা আর চিকেনটা বাবা করেছে, দেখো কালার খানা। যা করেছো না দুজনে, জমি দিল। আজ তো ওয়েদারটা ভালো আছে ফ্রাইড রাইস খাওয়ার, ঠান্ডা ঠান্ডা। আজকে খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ করে হলো, তারপর একটু বসেছিলাম, এখন দেখলাম যে তোমাদের সঙ্গে আউটরোটা অ্যাটলিস্ট করি, ব্লগটা শেষও করতে হবে আমাকে, তাছাড়া এডিটে বসতে পারবো না। তো জানিও তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো, অ্যান্ড কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি। আছো তো, জানি যারা থাকার তারা তো থাকবেই, এই পার্টটার জন্য কতজন ওয়েট করে থাকো সেটা জানি আমি, মানে ওই গুটি কয়েক মুখ আমার চেনা হয়ে গেছে, আর তাদের জন্য মানে আমারও বারবারই আসতে ইচ্ছে করে এই পার্টটুকু নিয়ে, বাট মাঝে কখনো কখনো আর কি টায়ার্ডনেসের কারণে হয় না, শরীর টরীর খারাপ থাকে, বুঝতেই পারছো একসঙ্গে সমস্ত দিকটা দেখতে হয় তো এক হাতে। তো আজকে অ্যাকচুয়ালি নেহার গানের রিকোয়েস্ট আমার রাখার কথা,
কিন্তু নেহা, আমি তোমার গানের রিকোয়েস্ট রাখবো, ভেবো না যে তোমার রিকোয়েস্টটা আমি স্কিপ করে যাচ্ছি। বাট তুমি যে গানটা রিকোয়েস্ট করেছো সেটার লিরিক্সটা একটু টাফ উচ্চারণ করা, আর আমি চাইছি না যে ভুলভাল উচ্চারণ করি, তাই প্রত্যেক দিনই আমি শুনছি গানটা, তো একটু ঠিকঠাক হয়ে যাক উচ্চারণগুলো, তারপর গাইবো। আজকে পীযূষ ভাইয়ের গান করি রিকোয়েস্টের, পীযূষ ভাই একদম রেগে টেগে যাচ্ছে গান হচ্ছে না বলে, তো কাল হো না হো টাইটেল ট্র্যাক। চাহে জো তুমি পুরে দিল সে মিলতা হ্যায় বো মুশকিল সে, এসা জো কোই কহি হ্যায় বস বহি সব সে হসি হ্যায় ইস হাত কো তুম থাম লো ও মেহরবান কল হো না হো, হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ছাও হ্যায় কভি কভি হ্যায় ধূপ জিন্দগি, হর পল ইয়াহাঁ জি ভর জিও, জো হ্যায় সমা কল হো না হো।